স্বাগত ডিজিবাংলার দিনের খবর। সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবার সমন্বয় করছে আইসিটি বিভাগ। অনলাইনে প্রথম এজিএম করল গ্রামীণ ফোন। করোনায় ক্ষতিগ্রস্তদের বৃত্তি দিচ্ছে ড্যাফোডিল। মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ চার্জ বন্ধের দাবি। ক্লাউড অবকাঠামো উন্নয়নে আরও $28 বিলিয়ন বিনিয়োগ করছে আলিবাবা। COVID-19 নিয়ে ফেসবুকের ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ চালু। অন ডিমান্ড ভিডিও সেবা ভুডু বিক্রি করছে ওয়ালমার্ট। ঘরে বসেই মঙ্গলের মাটি খুঁড়ল নাসার বিজ্ঞানীরা। এবং দেশে করোনার প্রকৃতি শনাক্তে জরুরি জিনোম সিকোয়েন্স। যাচ্ছি বিস্তারিত খবরে। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবার সমন্বয় করছে আইসিটি বিভাগ। গ্রাহকের কাছ থেকে বিল মিলছে না, কিন্তু তারপরও থেমে নেই ইন্টারনেট সেবাদাতারা। নিজেদের উদ্যোগে মাঠে ময়দানে নেটওয়ার্ক সচল রাখতেই কেবল ব্যস্ত নয় তারা, সমান্তালে এগিয়ে দুস্থদের পাশেও দাঁড়িয়েছেন এদের অনেকেই। একক প্রাতিষ্ঠানিক উদ্যোগেই লকডাউন, হোম অফিস, টেলিমেডিসিন সেবা, ই কমার্স, আউটসোর্সিং ও অনলাইনে বিনোদন সম্প্রচারের প্রাণভোমরাকে সচল রেখেছে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়ে প্রতিষ্ঠানগুলো তাদের ফাইবার কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি নিয়েই মাঠে সক্রিয় রেখেছেন। আবার দুস্থদের জন্য সাধ্যমতো ত্রাণও সরবরাহ করছেন। এমন পরিস্থিতিতে জরুরি এই সেবার সঙ্গে জড়িত ইন্টারনেট সেবাদাতাদের পাশে থাকার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ইন্টারনেটটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য মূলত ভূমিকা হচ্ছে আপনার ধরেন বিটিআরসি, আমাদের এনটিটিএন, আইএসপি, এমএনও তাদের, এবং লোকাল পর্যায়ে যারা আইএসপি প্রোভাইডার আছেন। তো সেই জায়গা থেকে প্রথম দিকে যেটা সমস্যা হচ্ছিল যে আমাদের আইএসপির যারা মেম্বাররা, তাদের মাঠে যারা কর্মীরা কাজ করতো, নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা, তাদের কিন্তু অনুমতি ছিল না মাঠে যাওয়ার। তো কোনো জায়গায় যদি লাইন কাট হয় সেখানে ছিল না। এর মধ্যে আরো বেশ কয়েকটা ইমার্জেন্সি নেটওয়ার্ক অপারেশনের ব্যাপার আছে, সেখানে কিন্তু আমরা আমাদের ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি, মোবাইল নেটওয়ার্ক এবং স্যাটেলাইট সবগুলোই আমরা সমন্বয় করছি, যাতে একটা কোনো কারণে বিচ্ছিন্ন হলে অপরটা তৈরি থাকে। এর বাইরেও ইমার্জেন্সি অপারেশনটাকে নিশ্চিত রাখা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সাথে জেলা উপজেলা পর্যায়ের যে সংযোগ এটাকে সচল রাখা, আমাদের ন্যাশনাল ডেটা সেন্টারের মাধ্যমে আমাদের ই নথি থেকে শুরু করে এই যে নেটওয়ার্ক গুলো সেগুলোকে সচল রাখা, সেই বিষয়গুলো ছিল, সেগুলো আমরা নিয়মিত দেখভাল করছি। এবং এটা তো প্রতিদিনের কাজ, প্রতিদিনই, এবং এটা কারো একার কাজ নয়, সকলের সাথে সমন্বয় করে আমরা এটা করার চেষ্টা করি। কোথায় আইএসপির একজন হয়তো কর্মী বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই সংবাদ মাধ্যম থেকে পাওয়ার আমরা তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে সেই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনে যোগাযোগ করা, এই কাজগুলো আমরা করছি। আমাদের সচিব মহোদয় জরুরি যে সরবরাহ এবং যে জরুরি সংযোগ চলমান রাখার জন্য উনি নিয়মিত সেগুলো চিঠিগুলো তৈরি করছেন এবং সরকারিভাবে তাদেরকে সহযোগিতা দান করছেন, যেন তাদেরকে চলাফেরা করার অনুমতিটা দেওয়া হয়। অনলাইনে প্রথম এজিএম করল গ্রামীণ ফোন। প্রথমবারের মতো অনলাইনে বার্ষিক সাধারণ সভা করল দেশের সবচেয়ে বড় নিবন্ধিত কোম্পানি গ্রামীণ ফোন। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এ সকাল 10:30 শুরু হয় এই বার্ষিক সাধারণ সভা, চলে বেলা 12:30 পর্যন্ত। সভায় দেশের ভেতর ও বাইরে থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হন বোর্ড পরিচালকরা। করোনায় ক্ষতিগ্রস্তদের বৃত্তি দিচ্ছে ড্যাফোডিল। COVID-19 হানায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় বিশেষ বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। COVID-19 সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত অথবা ক্ষেত্র বিশেষে আর্থিকভাবে সংকটাপন্ন শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বিশেষ বৃত্তি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের সামার 2020 সেমিস্টারের পি নিবন্ধিত ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীরা বৃত্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া গুগল ফর্মের মাধ্যমে আগামী 25 এপ্রিল থেকে 6 মের মধ্যে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এ সর্বোচ্চ চার্জ বন্ধের দাবি। বৈশ্বিক মহামারীতে দেশ যখন বিপর্যস্ত, তখন ব্যাংক ঋণের সুদের হার 4.5% নামিয়ে এনেছে সরকার, কিন্তু চার্জ কমাচ্ছে না মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এখনও 8.5% হারে চার্জ নিচ্ছে তারা। চলমান সংকটের সময় অন্তত গ্রাহকদের উপর সর্বোচ্চ চার্জ আদায় থেকে বিরত থাকতে বিকাশ, রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সেবাগ্রহীতারা। তাদের পক্ষ নিয়েই মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বললেন, বাংলাদেশের মতো এত উচ্চ হারে সার্ভিস চার্জ আর বিশ্বে কোনো দেশে নাই। আমরা মনে করেছিলাম এই বৈশ্বিক মহামারীতে অন্তত বাংলাদেশের সকল জনগণের কথা বিবেচনা করে মোবাইল ব্যাংকিং সেবার অপারেটররা সার্ভিস চার্জ কমিয়ে আনবেন,
কিন্তু দুঃখের বিষয় তারা একটি পয়সাও এই সার্ভিস চার্জ কমায়নি। আরো পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা প্রদান করেছিলেন যে 1,000 টাকা ব্যক্তিগত পর্যায়ে লেনদেন করলে সেটার সার্ভিস চার্জ আদায় করা হবে না, কিন্তু আমরা লক্ষ্য করলাম মাস পর্যায়ে পর্যবেক্ষণে এখানেও এই সার্ভিস চার্জ মকুব করা হয়নি। তিনি আরো বলেন, একজন শ্রমিকের যেখানে সরকার বলছে তার বেতন ভাতা তার মোবাইল ব্যাংকিং এ প্রদান করা হবে, অর্থাৎ 5,000 টাকা যদি একজন শ্রমিক সেটা উত্তোলন করে সেক্ষেত্রে তাকে 100 টাকা আগে তার সাথে যুক্ত হয়েছে প্রায় 20-30 টাকা। বর্তমান সময়ে 120 টাকা বা 130 টাকা দিয়ে একটি পরিবার একদিন অনায়াসে চলতে পারে। এই মতো অবস্থা এই উচ্চ সার্ভিস চার্জ আদায় আমরা মনে করি এটি অনৈতিক কাজ, অন্যায় কাজ। এদিকে মোবাইল ব্যাংক হিসাবে টাকা জমা থাকলেও গ্রাহককে কোনো লভ্যাংশ দেয় না MFS সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। একইভাবে এ সেবা থেকে বাংলাদেশ ব্যাংক বা BTRC কেউই রাজস্ব ভাগাভাগির অর্থ পায় না। বিষয়টি নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। নজর দিচ্ছি দেশের বাইরে। ক্লাউড অবকাঠামো উন্নয়নে আরও $28 বিলিয়ন বিনিয়োগ করছে আলিবাবা। ক্লাউড অবকাঠামো সম্প্রসারণ ও অধিকতর শক্তিশালী করতে আরও $28 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে আলিবাবা গ্রুপ। আলিবাবা ক্লাউডের ডেটা ইন্টেলিজেন্সের ব্যাকবোন তৈরি, ক্লাউড অপারেশন সিস্টেম, সার্ভার, চিপস এবং নেটওয়ার্ক সহ বিদ্যমান প্রযুক্তির উন্নয়নে আগামী 3 বছরে এই বিনিয়োগ করা হবে। আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্সের প্রেসিডেন্ট জেফ জাং জানিয়েছেন, করোনা মহামারী শেষ হওয়ার পরে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে সচল রাখতে বিশ্বজুড়ে ব্যবসায়ীদেরকে সহযোগিতা করবেন তারা। COVID-19 নিয়ে ফেসবুকের ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ চালু। বিশ্বের বিভিন্ন প্রান্তে কতটা বিস্তার করেছে করোনা ভাইরাস তা জানা যাচ্ছে ফেসবুকের নতুন ইন্টারঅ্যাক্টিভ ম্যাপের মাধ্যমে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই তথ্য জানতে পারছেন, শিগগিরই বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরাও এটি দেখতে পারবেন। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে ফেসবুকে জরিপের মাধ্যমে এই তথ্য আপডেট করা হবে। এক পোস্টে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, যেহেতু বিশ্বব্যাপী 100 কোটি মানুষের প্ল্যাটফর্ম ফেসবুক, এর মাধ্যমে স্থানীয় সরকার এবং জনস্বাস্থ্য সংস্থাগুলো তাদের অঞ্চলে কোথায় কি পরিমাণ রিসোর্স লাগবে সেটি নিরূপণ করতে পারবেন। অন ডিমান্ড ভিডিও সেবা ভুডু বিক্রি করছে ওয়ালমার্ট। নিজেদের অন ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সেবা ভুডু বিক্রি করছে ওয়ালমার্ট। সেবাটি কিনতে সম্মত হয়েছে মুভি টিকেটিং কোম্পানি ফ্যান্ডাঙ্গো, যদিও বিক্রয় মূল্য প্রকাশ করেনি কোনো কোম্পানি। বর্তমানে 100 মিলিয়নের অধিক গ্রাহক ব্যবহার করছে এই ভিডিও সেবাটি। ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে স্মার্ট টিভি, ব্লুরে প্লেয়ার, গেম কনসোল, ওভার দ্য টপ স্ট্রিমিং ডিভাইস, উইন্ডোজ 10 ও ম্যাক কম্পিউটার এবং iOS ও অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস। এ পর্যন্ত ভুডু অ্যাপটি মোবাইলে 14.5 বিলিয়নের অধিকবার ইনস্টল করা হয়েছে। শর্ত অনুযায়ী ওয়ালমার্টের ডিজিটাল মুভি এবং walmart.com-এর টিভি স্টোরের শোভা বাড়ানো অব্যাহত রাখবে ভুডু। এছাড়া ওয়ালমার্ট জানিয়েছে ভুডু গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে তাদের ভুডু লাইব্রেরিতে অ্যাক্সেস পাবে। তার ওয়ালমার্ট লগ ইন ব্যবহার করেই সাইন ইন করতে পারবে এবং ওয়ালমার্ট ওয়ালেট ব্যবহার করে ভুডুতে কেনাকাটাও করা যাবে। ঘরে বসেই মঙ্গলের মাটি খুঁড়ল নাসার বিজ্ঞানীরা। করোনায় ঘরবন্দী আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরাও, ফলে এখন ঘরে বসেই পৃথিবী থেকে 125 মিলিয়ন মাইল দূরে মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশযান কিউরিসিটিকে নিয়ন্ত্রণ করছেন তারা। সাধারণ ল্যাপটপ, লাল নীল 3D চশমা ব্যবহার করেই এবার তারা কিউরিসিটিকে মঙ্গলের মাটিতে এডিনবার্গ এলাকায় গর্ত করার নির্দেশনা পাঠিয়েছেন। গবেষক দলের প্রধান অ্যালিসিয়া অ্যালবার্গ জানিয়েছেন, এ কাজে মেসেজিং অ্যাপসের উপর নির্ভর করতে হচ্ছে তাদেরকে। এক্ষেত্রে একজন অন্যজনকে বুঝতে পারার জন্য বেশি জোর দিতে হচ্ছে, আর এতে প্রতিদিন 2 ঘন্টা বেশি কাজ করতে হচ্ছে তাদের। নাসা জানিয়েছে, আগে একটি বিশেষ কক্ষে বসে একসাথে স্ক্রিন, ইমেজ এবং ডেটা শেয়ার করে এই ধরনের কাজ করতেন বিজ্ঞানীরা। এখন তারা সেই কাজ করছেন বাসায় অনলাইন সার্ভিস এবং চ্যাটরুমের মাধ্যমে। জানা গেছে, মঙ্গল গ্রহে থাকা মহাকাশযানকে নির্দেশনা দেওয়ার কাজে সাধারণত 20 জন কর্মকর্তাকে একসঙ্গে যুক্ত হতে হয়। সেই সাথে চ্যাট করার জন্য আরও বেশ কয়েকজন কর্মচারীর প্রয়োজন হয়। কিন্তু COVID-19 এর কারণে গত মাস থেকেই
এর কাছ থেকে দূরে থেকে বাসায় বসে কাজ করছেন মহাকাশ বিজ্ঞানীরা। কাজটা ঠিকঠাক মতো করার জন্য অফিস থেকে তাদের বাসায় হেডসেট, মনিটর সহ অন্য সব সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশে করোনার প্রকৃতি শনাক্তে জরুরি জিনোম সিকোয়েন্স। বাংলাদেশের কোভিড-19 মহামারীটি কোন দিকে যাচ্ছে তার অনেকখানি ধারণা আমরা পেতে পারি এই রোগটির পেছনে যে ভাইরাসটি দায়ী সেই সোর্স কোভ টু এর জিনোম তথ্য উদ্ঘাটন করে। আমরা জানি জিনোম সিকোয়েন্স যে কোনো জীবের বৈশিষ্ট্য নির্ধারণের ব্লুপ্রিন্ট। সার্স কোভ টু এর জিনোমের আকার হচ্ছে 30,000 বেস পেয়ারের কাছাকাছি। ইতোমধ্যেই এই ভাইরাসটি পৃথিবীর বিভিন্ন দেশে পরিবর্তিত হয়েছে যা এর রোগ সৃষ্টির ক্ষমতাকে প্রভাবিত করছে। আর বর্তমান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচেই ভাইরাসের জিনোম এর তথ্য উদ্ঘাটন করা সম্ভব। এ কাজটি দেশের বিশেষজ্ঞ বিজ্ঞানীদের সহযোগিতায় অতি জরুরি। সার্স কোভ টু এর জিনোম পরিবর্তন নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুস্তাক ইবনে আয়ুব। তিনি তার গবেষণায় দেখিয়েছেন যেসব দেশে তুলনামূলকভাবে কম সংক্রমণ হয়েছে সেসব দেশে সার্স কোভ টু ভাইরাসের একটি বিশেষ জিনে পরিবর্তন হয়েছে। তিনি এই পরিবর্তনের উপর ভিত্তি করে সারা পৃথিবীর সার্স কোভ টু ভাইরাসগুলোকে দুটো ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন এর ফলে ভাইরাসটি সহজে গবেষণার আওতায় আনা সহজ হবে। বাংলাদেশে ভাইরাসটি কোন ধরনের বিরাজ করছে তা উদ্ঘাটন করতে পারলে কোভিড-19 মহামারীর ভবিষ্যৎ গতি প্রকৃতি বুঝতে তা অত্যন্ত সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। অনুমান করা হয় বাংলাদেশে চীন, ইতালি এবং যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি কোভিড-19 সংক্রান্ত ব্যক্তি এসেছেন। সুতরাং ওই সব দেশের সাথে বাংলাদেশে বিদ্যমান ভাইরাসের মিল থাকা স্বাভাবিক, কিন্তু সত্যিকার চিত্র গবেষণা ছাড়া জানা সম্ভব নয়। ইতালির সব অঞ্চলে ভাইরাসের সংক্রমণ সমান নয়, যুক্তরাজ্যেও সব জায়গায় মানুষ একই হারে আক্রান্ত হয়। এর পেছনে অন্যান্য কারণের সাথে ভাইরাসের জিনের পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি চীন থেকে একটি গবেষণাপত্র বের হয়েছে যেখান থেকে তারা আমি যেই গবেষণার ফলটি প্রকাশ করেছি ঠিক সেটাকেই সাপোর্ট করে কিছু পরীক্ষা তারা করেছে এবং গবেষণাগারে তারা এক্সপেরিমেন্ট করেছে এবং সেখান থেকেও একই রকমের তথ্য বের হয়ে এসেছে। এটি প্রমাণ করে যে সার্স কোভ টু ইতোমধ্যেই অনেকভাবে পরিবর্তিত হয়ে গেছে এবং এই পরিবর্তনগুলো আমাদের জানা দরকার। আমার গবেষণাপত্রে আমি আসলে সব পরিবর্তনগুলোকে দুটো ভাগে ভাগ করে দেখিয়েছি, যেটি এই মিউটেশনগুলোকে ফলো করার ক্ষেত্রে একটি সহজ সূত্র আমাদের সামনে উপস্থাপন করে। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের অতীব জরুরি হচ্ছে এখনই আমাদের এখানে রোগীদের কাছ থেকে যে ভাইরাসগুলো আলাদা করা হচ্ছে শনাক্ত করার জন্য, কোভিড-19 শনাক্ত করার জন্য, সেই ভাইরাসগুলোর কিছু অংশকে আমরা সিকোয়েন্সিং করতে পারি। আমি অবশ্য যদি এটাও দেখিয়েছি যে যদি আমরা পুরো ভাইরাসটি নাও করতে পারি, খরচের কারণে নাও করা যায়, তাহলে মাত্র 5টি বিশেষ অঞ্চল, ভাইরাসের জিনোমের বিশেষ 5টি অঞ্চল আমরা যদি সিকোয়েন্স করি তাহলেও এর ধরন সম্বন্ধে আমরা জানতে পারবো এবং এর সংক্রমণ ক্ষমতা কেমন, কম নাকি বেশি, সেটি আমাদের সামনে উদ্ঘাটিত হবে। আমি আশা করব বাংলাদেশ সরকার এবং আমাদের এখানে বিশিষ্ট বিজ্ঞানী যারা আছেন তাদের যৌথ উদ্যোগে এই সিকোয়েন্সিংয়ের কাজটি অতি শীঘ্র সম্পন্ন হবে, যা আমাদেরকে কোভিড-19 মোকাবেলায় আরও বেশি দক্ষ এবং আরও বেশি সুচারু করে তুলবে। ডক্টর মুস্তাক ইবনে আয়ুব এ বিষয়ে তার গবেষণায় একটি নিদর্শন প্রদান করেছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।